Halo ছাত্র-ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে তোমাদেরকে আমি গণিত বইয়ের তাপগতিক বিস্তার বর্ণাংশের অঙ্কগুলো তোমাদেরকে বুঝাবো। তোমরা মন দিয়ে সবাই আমার অঙ্কগুলো দেখো। এখানে দেওয়া আছে চার ভাগের এক হলো দুই ভাগের একের থেকে বড় সমান ছোট। চার ভাগের এক কি দুই ভাগের একের থেকে বড় সমান না ছোট? সঠিক শব্দ বেছে নিই। এই যে ডাইভারের এক
কে এক অংশ
এক ভাগে p এক অংশ তাহলে এটা ছোট আর এই তিনটা অংশ কি বড় এই এই তিনটা অংশ মিলে একটা বড় অংশ আর এই অংশটা কি ছোট সেই জন্য চার ভাগের এক থেকে দুই ভাগের এক অংশ p দুই ভাগের এক থেকে p ছোট অংশটা কি ছোট এবার বলবো পরিমাণ আমরা যখন কোনো বস্তু পরিমাণ করি যেমন পেন্সিল বই খাতা এইগুলি আমরা দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্যের পরিমাণ আমরা কি দিয়ে করি মিটার সেন্টিমিটার দিয়ে কোনো কিছু কোনো বস্তু যখন আমরা পরিমাণ করি তখন সেটাকে কি করি আমরা মিটার বা সেন্টিমিটারের মাধ্যমে সেটার পরিমাণ করি যেমন এক মিটার সমান কত এক মিটার এক মিটার সমান কত একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার যখন কোনো বস্তুর ওজন আমরা মাপি তখন সেটা আমরা কিভাবে মাপবো এখন তো আর তার কথা ব্যবহার নাই এখন কি গ্রাম কেজি কোনো বস্তুর ওজনের জন্য এখন কি গ্রামের এক নাম কি গ্রাম বা এখন ব্যবহার করে আমরা গ্রামের মাধ্যমে কেজি করি দেখো এক কেজি সমান এক কেজি সমান এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম কোন বস্তুর ওজনের এককে কি বলে গ্রাম এবং এখন এই জন্য গ্রাম কিলোগ্রাম এক মিটার সমান এক সেন্টিমিটার এক কেজি সমান এক হাজার গ্রাম যখন আমরা কোনো বস্তুর ওজন বা তার মান দিয়ে মাপবো তখন গ্রামের বা কিলোগ্রামের দিয়ে জিনিসটাকে আমরা কি করবো ওজন দিব বলছে তুমি একজন দোকানদার তোমার একটি 50 গ্রাম বাটখারা আছে দুটি 20 গ্রাম বাটখারা তিনটি 10 গ্রাম বাটখারা এবং পাঁচটি 5 গ্রাম বাটখারা আছে তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে দেখো একটি বাটখারা একটি বাটখারা সমান 50 গ্রাম তোমাকে বলছে কি কি উপায়ে তুমি 75 গ্রাম বের করবে তাহলে আমাকে নিতে হবে একটি বাটখারা
50 গ্রাম এর একটি পাত্রে 50 গ্রাম দিব তারপরে একটি পাত্রে 20 গ্রাম দিব একটি পাত্রে সমান কি 20 গ্রাম একটা পাত্রে 50 গ্রাম এর একটা পাত্রে 20 গ্রাম এর আরেকটা কি নিব আরেকটা পাত্রে সমান কত 0.5 গ্রাম এবার আমরা তিনটাকে কি করব যোগ করব 50 গ্রাম 20 গ্রাম ও 5 গ্রাম তিনটাকে যোগ করলে কত হবে দেখো এই শূন্য সাথে 5 যোগ করলে কত হবে 5 তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত হবে 7 7 এর সাথে 0 যোগ করলে কত হবে এই 7 ই হবে তাহলে 75 গ্রাম বের করতে পারছি আমরা অবশ্যই পেরেছি একটা 50 গ্রামের মাত্রা একটা 20 গ্রামের মাত্রা আর একটি 5 গ্রামের মাত্রা দিয়ে আমরা 75 গ্রাম মাত্রা বের করেছি
কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে? আমরা কিছু সবাই জানি কোন দিন যে বিদ্যালয় বন্ধ থাকে, আমরা সকলেই জানি কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে। শুক্রবার দুই দিন আগে রাজা মামা পাঠিয়ে দিয়েছিল, যদি আজ দুপার হয় তবে এইবারে সে মামা বাড়ি গিয়েছিল। তাহলে দাদা কিবার মামা বাড়ি গিয়েছিল? দাদা মামা বাড়ি গিয়েছিল বুধবারে। দাদা মামা বাড়ি গিয়েছিল বুধবারে। দাদা মামা বাড়ি গিয়েছিল গিয়েছিল। যদি আজকে বুধবার হয় তাহলে দুই দিন আগে তারা মামা বাড়ি দুদিন আগে মঙ্গল আর সে মামলা গিয়েছিল কিভাবে দুদিন আগে বলে আজকে বুধবার, এর আগের দিন কিবার মঙ্গলবার। মঙ্গলবার কি মামাবাড়ি
পয়সা এক টাকা হয় এবার আমরা মুদ্রায় আসি কত টাকা কত পয়সা এক টাকা হয় আমরা সবাই জানি 100 পয়সায় এক টাকা হয় 100 পয়সায় 100 পয়সা সমান কত টাকাটা লিখতে আমরা কি লিখবো 100 পয়সা সমান 1 টাকা তোমাকে যখন 100 টাকা লিখতে বলবে তখন তোমরা কি করবে দশমিক দিতে হবে টাকার পরে দশমিক দিয়ে কিন্তু শূন্য লিখতে হবে 100 দশমিক দুটো শূন্য শূন্য টাকা টাকার বেলায় অবশ্যই তোমাকে দশমিক দিয়ে শূন্য দিতে হবে না হলে টাকাটা তোমরা বুঝতে পারবে না যদি বলে 50 টাকা 500 টাকা তখনও তোমরা কি করবে 500 লিখে দশমিক দিয়ে দুটো শূন্য দিবে তারপরে এভাবে টাকা লিখবে মনে করো তোমার কাছে 50 টাকা আছে তোমার কাছে আছে কত আছে 50 টাকা তোমার বাবা তোমাকে দিল 20 টাকা এখন তোমার কাছে কত টাকা হলো এটা কি করবে তোমার কাছে তো 50 টাকা আগে থেকে ছিল তোমার বাবা তোমাকে আরো 20 টাকা দিল এখন তোমার মোট কত টাকা হলো এটা আমরা কি করবো মোট যখন বলবো তখন কি হবে মোট বললে আমরা বুঝি সেটাকে একত্র করবো একত্র করতে হলে কি করতে হবে আমাকে যোগ করতে হবে যোগ করতে হলে আমরা কি করবো প্রথম সংখ্যার সাথে নিচের সংখ্যা যোগ করবো যোগ কিভাবে করবো দেখো তখন আমি ডান সাইড থেকে শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হবে শূন্য হবে এই শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হবে এই দশমিক জায়গায় দশমিক বসাবো আবার এই শূন্যর সাথে শূন্য যোগ করে শূন্য না মানলা পাঁচ সাথে দুই যোগ করে কত হলো সাত চতুর্থ টাকা এখানে কি হবে মোট উত্তর কি লিখবো উত্তর লিখবো আমার মোট টাকা হলো এই দশমিকের অঙ্কগুলো এইভাবে করতে হবে টাকার অঙ্কগুলো তোমরা এইভাবে করবে বুঝতে পারছি তোমাদেরকে তোমরা বাসায় বসে বসে চর্চা করবে এবং যে অঙ্কগুলো বোর্ডে আমি করেছি তোমরা সবার সুন্দর করে খাতা উঠে নাও বাসায় রীতি মতন সময় মতন লেখাপড়া করবে অঙ্ক করবে সময় মতন খাওয়া দাওয়া করবে বিশ্রাম নিবে থেকে বের হবে না সবাই সুস্থ থাকবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে আজকে আমার ক্লাস এখানে শেষ পরবর্তী ক্লাসের জন্য অন্য টিচার তোমাদের ক্লাস করাবে আসি আল্লাহ হাফেজ